আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটু বেশি ভালো আছে, কারণ এখন এটা হচ্ছে আমি বানাচ্ছি সেমাই। সেমাই বানাবো, তো এখানে দুধটা দিয়ে দিচ্ছি গরম করার জন্য। দুধ, চিনি, এলাচ, তেজপাতা এখানে দিয়ে দিব সব একসাথে, তো এটা গরম হবে। তো এটা আজকে একটু বেশি করে বানাচ্ছি, আমরাও খাবো বাড়িতে, মারা বাবারা খাবে। তো আমি আজকে যাব বাড়ি, তো বাবার জন্য নিয়ে যাব বানাই সেমাই। তো ঈদের পরে হচ্ছে যাওয়া হয়নি, তো আজকে আজকে আমি যাচ্ছি। ঈদের তো 2-3-4 দিনের মতোই হয়ে গেলো, প্রায় তো যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি বাবা বাড়ি। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আকাশটা হচ্ছে খারাপ বন্ধুরা, তো কি করা যায় দেখি। তো এখানে হচ্ছে চিনিটা আগে দিয়ে দিই। এদিকে দুধটা গরম হয়ে গেছে আর আমি এদিকে সেমাইটা বের করে নিয়েছি, তো এটা ভেঙে ভেঙে দিতে হবে, কারণ এটা একদম গোটা গোটা, তো ভেঙে যাচ্ছে দিতে হবে। তো এটা আমি দুধটা একটু আগে ঠান্ডা করে নিব, তারপর দিব, কারণ গরম গরম দিলে এটা হচ্ছে গলে যাবে। আমার জন্য দুধ রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়নি। এখানে তেজপাতা আর এলাচটা একদম সেদ্ধ হয়ে গেলে ভালো করে, আর সেন্টও উঠছে ভালোই। তো দুধটা একটু ঠান্ডা হয়ে নিক, তারপর সেমাইটা ওখানে দিব, কারণ না হলে। সেমাই রেডি হয়ে গেছে, তো এখানে হচ্ছে আমার জন্য আর একটা মার জন্য, ওইদিকে বাবাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো এটা আমি যাচ্ছি এটা মাকে দিয়ে আসি। তো এই যে মা হাসতেছে, দেখো কেন জানি একদম খুব খুশি হয়ে গেছে। তো আমিও নিয়ে যাই, বাইরেই বসে খাবো, পাখি শোনা আছে, ওকে একটু খাওয়াই দিব। আর আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ আকাশ মেঘ করছে, হাওয়াও উঠছে আর বৃষ্টি পড়ছে। তো ওইটাই বন্ধুরা, তো বাড়ি যেতে চাইলাম, তো আকাশটা এতই খারাপ, বৃষ্টি পড়ছে আর ঝড়ও আসবে হয়তো, দেখতেই পারছো বৃষ্টি পড়ছে। তো দেখি কি হয়, যাওয়া হয় কিনা। তো অনেক আশা করলাম বাড়ি যাওয়ার জন্য, তো বাড়ি যাওয়া মনে হবে না। সবাই রান্না করলাম বাড়িতে নেওয়া যাওয়ার জন্য, বাবার জন্য, আশাটা আমার নষ্ট হয়ে গেল, অনেক আশা করছিলাম। ঘরে বৃষ্টি, তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এখন হাওয়াটা একটু ঝড়তো না, বৃষ্টিটা কমে গেছে। তো রেডি হয়ে গেলাম, যাচ্ছি বাবার বাড়ি। তো এখন খুব একটু খুশি লাগছে। দেখি শোনা, বলো যাই নানু বাড়ি যাই। Yeah.
দাদাকে বলো, দাদাকে দাদাকে টাটা দাও, বাই বাই। তো আমরা বের হয়ে আসলাম রাস্তায়। তো আকাশটা এখন একটু ভালো আছে, আর হাওয়াটাও নেই, বৃষ্টিও পড়ছে না, তো এখন একটু ভালো আছে। তো তাড়াতাড়ি যাই আমরা। তো এখানে সামনে একটা দোকান যাচ্ছে, দোকান বলতে এই টোটোর মধ্যে সব কসমেটিক্স লেডিস। তো আমরা যাই, টাটা। ছোট নিমকি প্যাকেট দিয়ে নিয়ে নিলাম, তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিলাম, সন্ধ্যায় হয়ে গেছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ির রাস্তায় এখন এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো বাজার থেকে অল্প একটু আর কি ভিতরে এদিকে ঢুকতে লাগে বাড়ি, বাজার থেকে অল্প। তো আমরা বাড়ি চলে আসি, আর এখন বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, তো অন্ধকারে বসে আছি। এই যে পাখি শোনা খাওয়া শুরু করে দিছে অন্ধকারে। ভাই পাখির বাবা, তো কারেন্ট আসুক, তারপর তোমাদের সাথে কথা হবে বন্ধুরা। কারেন্টটা চলে আসছে, আর এইমাত্র হচ্ছে বাবাও বাজার থেকে চলে আসলো। বাবা বাজারে ছিল, বাবা এতক্ষণ বাড়িতে ছিল না। তো আমরা আসি, আমাদের আসার কথা শুনে বাবা বাজার থেকে চলে আসলো তাড়াতাড়ি করে, আর কারেন্টটাও আসলো এক্ষুনি। তো বন্ধুরা এইমাত্র কারেন্ট আসলো, আর আমি বসে আছি বিছানার উপর, আর একটু সেমাই আর মিষ্টি খেয়ে নিলাম। মাথা ব্যথা করছে, কারণ বাইকে আসার সময় ঠান্ডা লেগে গেছে, তো মাথাটা এখন ব্যথা করছে। তো এখন একটু রেস্ট করবো আর কি, আর মা দেখছে টিভি, আর পাখি গেল বাবার সাথে ওইদিকে চাচাদের বাড়ি ঘুরতে। এই যে এই বুনতের বাড়ি, লজ্জা পায় ও। আর ওই যে মা এখানে, তো এখন একটু রেস্ট করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে শুয়ে শুধু উঠলাম, উঠে দেখি মার ভাত হয়ে গেছে, আর এইদিকে মাংসটা বসাই দিয়েছি। তো মাকে বললাম দাও আমি মাংসটা হচ্ছে রান্না করি, তো মা এদিকে পাখির জন্য আলাদা হচ্ছে মাংস রান্না করছে, তো এইদিকে আমি বসে বললাম এই মাংসটা রান্না করার জন্য। কারণ আকাশটা আবারও খারাপ করছে, কারেন্ট কতক্ষণ কারেন্ট যাবে তো তার ঠিক নেই, তো তাড়াতাড়ি করে রান্না করছে। আর কারণ পাখির বাবা হচ্ছে খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, পাখির বাবা থাকবে না, কাজ আছে। কারণ একদিন কাজে না গেলে আমাদের না খেয়ে থাকতে হবে, তো সেই পরিস্থিতিটা হচ্ছে তোমরা বুঝো যে পাখিরা কী কাজ করে। তো তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো এদিকে মাংসটা রান্না হয়েই, অন্ধকার দেখা যাচ্ছে না, কারণ মা এদিকে লাইটের সামনে যাচ্ছে দাঁড়াইছে, হয়তো তার জন্য দেখা যাচ্ছে না। তো মাংসটা আমি ভেজে নিচ্ছি আগে, মাংসটা
তুললো ভাত অল্প দে গুড মর্নিং বন্ধুরা। তো কালকের ব্লগটা হচ্ছে শেষ করাই হয়নি, কারণ হচ্ছে কালকে কারেন্ট আবারও চলে গেছিলো পরে, তো খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো কালকের ব্লগটা হচ্ছে আজকেই শেষ হবে, তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাবার বাড়িতে। তো এইমাত্র উঠে শুধু চা খেলাম, মুখ দিয়ে চা খেলাম, আর পাখি শোনা হচ্ছে ওই বাড়ি গেছে, এই বাড়িতে গেছে, চাচাদের বাড়ি গেছে। তো মাও গেল পিছন পিছন ওইখানে গিয়েও চা খাচ্ছে, তো আমি একাই এই ঘরে চা খেলাম। আর ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব, কারণ আবারও শ্যুট করতে হবে ভিডিও। তো ব্লগটা এখানে শেষ করব, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা আর আল্লাহ হাফিজ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।